আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়া বিজিবি পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ বিক্ষোভকারী নিহত ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নন্দনপুর এলাকায় বিজিবি ও পুলিশের সাথে মোদিবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় পনেরো জন শনিবার সাতাশে মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে নিহত ব্যক্তিরা হলেন নন্দনপুর হারিয়া গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে ওয়ার্কশপের দোকানি জুরু আলম সুনামগঞ্জের ডিরাই উপজেলার দাবির মিয়ার ছেলে শ্রমিক বাদল মিয়া ব্রাহ্মণবাড়িয়া বারিউড়া এলাকার মৈন্দ গ্রামের জুরুআরির সেলে সুজন মিয়া ও বুধল ইউনিয়নের বুধল গ্রামের প্লাম্বার শ্রমিক মোহাম্মদ কাউসার কান্দিপাড়া এলাকায় সংঘর্ষের নিহত ছাত্রের নাম জোবায়ের। তার বাড়ি সদর উপজেলার শরীদপুর গ্রামে তিনি কান্দিরপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ছাত্র স্থানীয় সূত্রে জানা গেছে বিকেলে নন্দনপুর বাজার এলাকায় পুলিশ ও বিজিবির সাথে মোলিবিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হয় এদের মধ্যে কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত্যু ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা আর এম ও রানা নুরুল সামস গুলিবিদ্ধ হয়ে এই পাঁচজনের মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন প্রিয় দর্শক নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন